গল্পটা পুরনো, সেই মহাভারতের যুগ, যেখানে দেবতা আর অসুর দুই পরাক্রান্ত বলশালী এবং বুদ্ধিমান জাতি, আর তাদের বিভেদও প্রচণ্ড। কেউ কারোর কর্তৃত্ব মানতে রাজি নয়, ফল প্রচণ্ড লড়াই, প্রবল দ্বন্দ্ব। একদিন দেবরাজ ইন্দ্র শচীরাণীকে সাথে নিয়ে ঐরাবতে চড়ে স্বর্গে ঘুরে বেড়াচ্ছিলেন। মাঝপথে ঋষি দুর্বাসার সাথে দেখা হয়। দুর্বাসা দেবরাজকে সম্মান জানানোর জন্য একটি সুগন্ধি ফুলমালা দেন। স্বর্গের রাজা ইন্দ্র অহংকারে গর্বিত হয়ে মালাটি ঐরাবতকে দেন। ঐরাবত সেটিকে ছুঁড়ে মাটিতে ফেলে দেন। এই অসম্মানজনক ব্যবহারে ঋষিবর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পুরন্দরকে অভিশাপ দেন, দেবরাজ তুমি শ্রীহীন হও। সঙ্গে সঙ্গে ইন্দ্র শ্রীহীন হয়ে স্বর্গচ্যুত হলেন। এই সুযোগে দৈত্যগুরু শুক্রাচার্যের অমোঘ শক্তিতে শক্তিমান দানবকুল স্বর্গলোক আক্রমণ করেন এবং স্বর্গ অধিকার করেন। তখন প্রজাপতি ব্রহ্মার কাছে পৌঁছে প্রার্থনা করতে থাকেন দেবগণ। ব্রহ্মা বললেন, মন্দার পর্বতকে দণ্ড করে সমুদ্র মন্থন করো। মন্দার পর্বতের সকল ঔষধি বৃক্ষের নির্যাস মিলে এবং মন্থনজনিত কারণে অমৃতের উৎপত্তি হবে, তা পান করলে অমরত্ব লাভ করা যাবে। দেবতাদের একার পক্ষে মন্থন সম্ভব নয়, অমৃতের ভাগ দেওয়া হবে এই শর্তে অসুরদের রাজি করানো হয়। কুর্মরাজকে রাজি করানো হয় মন্থন দণ্ড ধারণ করার জন্য এবং নাগরাজ বাসুকীকে দড়ি হিসাবে ব্যবহার করে দেবাসুরে শুরু করে অমৃত মন্থন। মন্থনকালে একে একে বহু কিছুর প্রাপ্তি ঘটে। বৃক্ষের নির্যাস, লতাগুলমের রস, সমস্ত কিছু সমুদ্রে পতিত হয়ে মথিত হতে থাকে এবং অবশেষে স্বয়ং ধন্বন্তরি অমৃত কলস নিয়ে উঠে আসেন সেই ক্ষীরদ সমুদ্র হতে। সুযোগ বুঝে অসুররা সেই ভাণ্ড চুরি করে নিয়ে পালাতে থাকে। দেবতারা তা দেখতে পেয়ে রেড়ে করে তেড়ে যায় এবং শুরু হয় অমৃত ভাণ্ড নিয়ে টানাটানি, শুরু হয় প্রবল যুদ্ধ। অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে দেখে চিন্তিত দেবরাজ ইন্দ্র ভাবলেন, যদি অসুররা এই অমৃত পান করে তাহলে মারাত্মক অনর্থ হবে। এই চিন্তা করে নিজের ছেলে জয়ন্তকে বৈদ্যরাজের হাত থেকে অমৃত কলসটিকে চুরি করে স্বর্গে পালিয়ে যেতে বললেন। দেবাসুরের এই ভীষণ যুদ্ধ 12 দিন ধরে চলেছিল। অসুরদের ভয়ে ভীত জয়ন্তদেব প্রতিদিন বিশ্রাম করার সময় অমৃত কুম্ভ রক্ষা করার জন্য পৃথক পৃথক স্থানে লুকিয়ে রাখতেন এবং সুযোগ মতো অন্য জায়গায় পালিয়ে যেতেন। এইভাবে স্বর্গে 8 জায়গায় এবং মর্তে 4টি স্থানে জয়ন্তদেব এই অমৃত কুম্ভ লুকিয়ে রেখেছিলেন। পুরন্দরপুত্র জয়ন্তদেব মর্তের যে 4টি জায়গায় অমৃত কলস লুকিয়ে রেখেছিলেন সেই স্থান ক্রমানুসারে 1 হরিদ্বার, 2 প্রয়াগ, 3 উজ্জয়িনী, 4 নাসিক। প্রথম স্থানটি বর্তমানে উত্তরাঞ্চল, দ্বিতীয়টি উত্তরপ্রদেশ, তৃতীয় স্থানটি মধ্যপ্রদেশ এবং চতুর্থ বা শেষটি মহারাষ্ট্রে অবস্থিত। এখানে বলে রাখা ভালো, দেবতাদের একদিন মানে মর্তের মানুষের 1 বছর। জয়ন্ত প্রত্যেক 3 দিন অন্তর কলসটি স্থানান্তরিত করেছিল, তাই প্রতি 3 বৎসর অন্তর 1-1 জায়গায় অর্ধকুম্ভের আয়োজন হয় আর 12 বছর পর পর 1-1 জায়গায় পূর্ণকুম্ভ স্নান আয়োজন করা হয়। আগে বলা 4টি স্থানে কলস লুকিয়ে রাখার সময় এবং তোলার সময় যে 2-4 ফোঁটা অমৃত উছলে পড়েছিল তাতেই এই স্থান নির্দিষ্ট তিথি ও লগ্ন নির্দিষ্ট গ্রহ সমাবেশে অমৃতময় হয়ে ওঠে আর সেখানেই অনুষ্ঠিত হয় পূর্ণকুম্ভ স্নান যোগ। পৃথিভ্যাং কুম্ভ যোগস্ব চতুর্দভেদ উচ্যতে চতুঃস্থলে নিপতনাথ সুধা কুম্ভস্ব ভূতলে। কুম্ভমেলাটার উৎপত্তি কিন্তু একটি ঝগড়া থেকেই হয়, যেমন গীতার উৎপত্তি যুদ্ধ থেকেই হয়েছিল। গীতায় যখন যুদ্ধ হতো তখন কি দুর্যোধন যুধিষ্ঠির বুঝতে পেরেছিল যে ভবিষ্যতে এটা গীতা অমৃত আমরা পান করব? সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দনঃ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। শাস্ত্রে বলা হয়েছে
উপনিষদ রূপী গরু সেই স্তন থেকে গীতারূপী দুগ্ধ ভগবান দোহন করছে। তা যা দুগ্ধ যেমন একটা অমৃত শুদ্ধ বস্তু যেটা গীতা যুদ্ধের দ্বারা আমরা পেয়েছিলাম, ঠিক তদ্রূপ দেবতা এবং অসুরদের যুদ্ধের কারণেই আমরা এই অমৃত কুম্ভটিকে আমরা আস্বাদন করেছি। যুদ্ধটা ঠিক স্বার্থের যুদ্ধ নয়, রাগ দ্বেষের যুদ্ধ নয়, এই যুদ্ধ হলো ন্যায় অন্যায়ের যুদ্ধ, ধর্ম অধর্মের যুদ্ধ, সত্য অসত্যের যুদ্ধ। যে যুদ্ধে স্বার্থ থাকে, ঈর্ষা থাকে, রাগ দ্বেষ থাকে, সে যুদ্ধের ফল কিন্তু খুব একটা ভালো হয় না। ভগবান সত্যের পক্ষ নিয়ে, ন্যায়ের পক্ষ নিয়ে, ধর্মের পক্ষ নিয়ে লড়াই করেছিলেন, লড়াই করে দেখিয়ে দিয়েছেন যে সংসারে সত্য পথে থাকা উচিত, ত্যাগ পথে থাকা উচিত, ধর্ম পথে থাকা উচিত, তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তো কুম্ভ তো যখন দেবতার অসুরদের মধ্যে যুদ্ধ হলো, সেই যুদ্ধ থেকে কিন্তু যে ধন্বন্তরী অমৃত কলস নিয়ে উত্থিত হয়েছিলেন, যে অমৃত পান করে অমর হওয়ার জন্য দেবতা অসুরদের মধ্যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে 12টা দিন যুদ্ধ হয়েছিল। সেই 12 দিন মানে আমাদের 12 বৎসর। সেই অমৃত কলস থেকে অমৃত বিন্দু কয়েকটি পড়েছিল প্রয়াগরাজে, আর কয়েকটি বুঁদ পড়েছিল নাসিক, উজ্জয়িন, হরিদ্বারে। এই জন্যে এই কুম্ভের উৎপত্তি। সেই অমৃত কলস থেকে অমৃত পড়েছিল বলে সাধুরাই অমৃত উৎসব করে। অমৃত উৎসব মানে কৃষ্ণকথা, কৃষ্ণকথা অমৃত পরিবেশন, ধর্মকথা, ধর্মকথা অমৃত পরিবেশন, ভাগবত কথা, রামচরিত্র মানুষের কথা, চৈতন্যের কথা, এই সব কথাগুলি আমাদের চরিত্র নির্মাণ করে। আমাদের মধ্যে ত্যাগ, অহিংসা, সত্য, সংযম, আদর্শ, উদারতা, বসুধৈব কুটুম্বকম এইভাবে অনুপ্রাণিত করে। এখন যাদের সৌভাগ্য জন্মজন্মান্তর স্বীকৃতি আছে, তারা এই সুন্দর সাধুদের কথামৃতকে আস্বাদন করে নিজের জীবনকে অবশ্য অমৃতময় করে তোলে, এটা ঠিকই। আবার কিছু লোক এমন আছে যাদের ভাব শুদ্ধ নয়, দ্রোভিসন্ধি, ঈর্ষা, স্বার্থপরতা যুক্ত, তারা এই জিনিসটাকে আস্বাদন করে না। কিন্তু কুম্ভের রহস্য হলো অমৃতকে আস্বাদন করা, মৃত জীবন থেকে অমৃতকে আস্বাদন করা। আমাদের সকলের জীবন কিন্তু বাস্তবিক মৃত, কেবল খাওয়া দাওয়া, বিষয় ভোগ করা, সন্তানাদি উৎপন্ন করা, বাড়িঘর করা, এটা তো জীবন নয়, এটাকে কি বলবো, এটাকে মৃত জীবন বলা হয়েছে। যেমন বিবাহ করা, সন্তানাদি উৎপন্ন করা, সংসার করা, বাড়িঘর করা, ছেলে মেয়েদের প্রতি কর্তব্য সম্পাদন করা, এটাও যেমন পার্ট অফ লাইফ, তেমন গুরুকরণ করা, গুরুদেবের মন্ত্র জপ করা, গুরুদেবের সাধনামৃত প্রচার করা, শাস্ত্রীয় এইসব অমৃত উৎসবদের প্রচার প্রসার করা, লোকের মধ্যে ত্যাগের জাগৃত, অহিংসার জাগৃতি, সত্যের প্রতিষ্ঠা, অসত্যের বিনাশ, ধর্মের প্রতিষ্ঠা করাটাও কিন্তু পার্ট অফ লাইফ। তাই এই কুম্ভটা হলো আসল কথা, যে আমাদের মার্গ নির্দেশন করছে, আমাদের সংকেত দিচ্ছে যে মা ভয়ই কোনো ভয়ের কারণ। মন চঙ্গা তো কঠৌতি মে গঙ্গা, মনটাকে পবিত্র করে যদি কুম্ভে স্নান করা যায়, তাহলে যত পাপ তাপ, মনের অশান্তি, ঈর্ষা, রাগ, জন্য যেসব পাপ তাপ আছে সব কেটে যাবে, আর জীবন হয় শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। এখন যে অশান্ত জীবন, কি বলবো, তারপরে ঈর্ষাময় জীবন, সম্প্রতি ভারতবর্ষে যে একটা অরাজকতা চলছে, বিষয়ভোগের প্রতি স্পৃহা, ঈশ্বরের প্রতি নিষ্ঠার অভাব, সাধু সন্তদের প্রতি শ্রদ্ধার অভাব, চারিপাশে হায় হায় টাকা পয়সা, মায়ার প্রচণ্ড প্রভাব, এইগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য এই কুম্ভ আসা, এবং সেই কুম্ভে উপস্থিত হয়ে সাধু সন্ত সঙ্গ করা, ভগবত প্রসঙ্গ করা একান্ত প্রয়োজন। আর কুম্ভের থেকে যে আন্তরিক শিক্ষা, ভগবানের যে পরোক্ষ যে আদেশ নির্দেশ, এগুলিকে আস্বাদন করে যদি চলা যায়, তাহলে বর্তমান সময়ে যে হাহাকার, রাগ দ্বেষ, ঈর্ষা, স্বার্থপরের পরতার জগৎ চলছে, তার থেকে এই আক্রমণ থেকে অনেক রেহাই পায়, আর জীবন হয় সত্যম শিবম সুন্দরম। বাবাজির আখড়া থেকে বেরিয়ে আবার জনস্রোত। জনস্রোতে গা ভাসিয়ে চলতে চলতে মনে হলো, সত্যিই তো এই অসংখ্য মানুষ আমাদের ভারতবর্ষের প্রকৃত সত্য, তাই এরাই সুন্দর এবং শিব। আজ আর সময় নেই,
আগামী দিন আবার আসছি কুম্ভ স্নান নিয়ে এই চ্যানেলে ঠিক এই সময়। ততক্ষণের জন্য আনন্দে থাকুন।